Hey guys, welcome back to Kotha's vlog. I hope you all are good. Canada te hoche recently ekta snowstorm hoyechilo. Onekei hoche Bangladesh theke news e dekhechen. So eta hoche snowstorm er second din. Ajke temon ekta snow nei, but gotokalke rate onek snow chilo. Ami bari eshechhilam. So ajke hoche amra ekta Christmas shopping e jabo Tanger outlet e. Barir pashei eta. আর হচ্ছে আমি যাদের বাসায় এসেছিলাম এখানে বেশ কিছু বাচ্চা কাচ্চা রয়েছে দেখতেই পাচ্ছেন এদের ঠান্ডা লাগে না আই থিঙ্ক দে আর বাই পয়েন্ট ক্যানেডিয়ানের জন্য হচ্ছে এদের ঠান্ডা লাগে না আর হচ্ছে এরা হচ্ছে স্নো অনেক এনজয়ও করে এখানকার বাচ্চা কাচ্চারা সো এই তো আমরা একটু পরে হচ্ছে ক্রিসমাস শপিংয়ে যাব আর আজকে হচ্ছে শেয়ার করব কি কেনাকাটা করলাম আর কেমন ঘোরাফেরা করলাম ফার্স্টে হচ্ছে একটু গেসে গিয়েছিলাম এমনিতেই দেখছিলাম যে কিছু কেনা যায় কিনা আর এখানে অনেক বেশি ডিসকাউন্ট ছিল আই গেস ক্রিসমাস তারপরে হচ্ছে বক্সিং ডে দুটো মিলিয়ে অনেক বেশি ডিসকাউন্ট দিয়েছিল আর তেমন কিছু পছন্দ হয়নি আমার বাট কিছু কিছু ব্যাগ অনেক পছন্দ হচ্ছিল বাট আমি কিনিনি কারণ এখন কেনাটা আননেসেসারি হবে এই জন্য আর আমি বেশ কিছু শু দেখেছিলাম শুগুলো পছন্দ হয়েছিল বাট আমি এতটাই আনফর্চুনেট যে আমার যেটা পছন্দ হয়েছিল সেটা সাইজ নেই এর জন্য আমি কিনতে পারিনি তাই শুধু দেখেই চলে আসতে হয়েছিল আর আপনাদেরকেও একটুখানি ঘুরিয়ে দেখিয়ে নিই আউটলেটটা গেস আমার কাছে মনে হয় যে খুব বেশি এক্সপেন্সিভ না আর খুব বেশি চিপও না মানে মোটামুটি রিজনেবল প্রাইসে বেশ ভালো কিছুই পাওয়া যায় আর এই শুগুলো খুবই চিপ ছিল $30-$40 করেছিল আর হচ্ছে এরপরে আমরা আরও কিছু আউটলেট ভিজিট করেছিলাম নেক্সট আউটলেট হচ্ছে টমি হিল ফিগার সো টমি হিল ফিগারেও সেল ছিল ভালোই সেল ছিল কিন্তু কিছু কেনা হয়নি সো এখানে হচ্ছে ব্যাগ তারপরে ড্রেস তারপরে হচ্ছে হুডি এগুলোর উপরে অনেক সেল ছিল মজার ব্যাপার হচ্ছে টমিতেও হচ্ছে মেড ইন বাংলাদেশের বেশ কিছু প্রোডাক্ট দেখতে পেয়েছিলাম আমি ভিডিও করতে ভুলে গিয়েছি এরপর আর একটা আউটলেটে যাবো সেখানেও বেশ কিছু মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট ছিল সেটা আমি রেকর্ড করেছি সেটা দেখিয়ে দেব আমার কাছে মনে হয়েছে যে 70% অফ দিও কেনার মতো তেমন কিছু আমি পাইনি কারণ আমার পছন্দ হচ্ছিল না কিছু আর যেটাই দেখছিলাম মোর অর লেস আমার কাছে এরকম টাইপের কিছু ড্রেস আগে থেকেই ছিল এই জন্য আমি আর তেমন কিছু কিনিনি বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে যাবো এটা আগে থেকে ডিসাইডেড ছিল সো রিসেন্টলি আমি একটা বডি মিস্ট গিফট পেয়েছিলাম আর সেটা স্মেলটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই যে এটা সো আমি এটাই কিনতে গিয়েছিলাম ওদের অফার ছিল বাই থ্রি গেট ওয়ান ফ্রি বাট আমি যেটা নিয়েছিলাম সেটার জন্য কোনো অফার ছিল না সিলেক্টিভ কিছু প্রোডাক্টের উপরে শুধু অফার ছিল সো এই তো দেখতে পাচ্ছেন এখানে যা যা সব $8 এখানে আবার হচ্ছে $5 করেছিল বাট প্রবলেম হচ্ছে আমার যেটা পছন্দ হচ্ছিলো সেটার মধ্যে কোনো সেল ছিল না এটাই সমস্যা যে পছন্দের জিনিসের উপর তেমন সেল পাওয়া যায় না এখানে নেক্সট হচ্ছে আমরা সুজিতে গিয়েছিলাম এখান থেকে বেশ কিছু জিনিস কেনা হয়েছে আমি একটা ক্যাপ কিনেছিলাম একটু পরেই দেখিয়ে দেবো আর নর্মালি এখানে ওদের ফর্মাল ড্রেসের কালেকশানগুলো ভালোই থাকে অনেক বেশি ভ্যারাইটি পাবেন না বাট কোয়ালিটি খুবই ভালো থাকে আর সুজিতেও কিন্তু মেড ইন বাংলাদেশ অনেক প্রোডাক্ট রয়েছে ভালোই সেল ছিল 50% অফ করেছিল এই জ্যাকেটগুলো আই গেস $40 করেছিল আমরা কিনিনি জাস্ট দেখছিলাম এগুলো হচ্ছে সেল দিয়েও $25-$30 মতো ছিল আমার কাছে মনে হয়েছে ইটস নট ওয়ার্থ ইট আর এগুলোও কিন্তু মেড ইন বাংলাদেশ ছিল
এজন্য আর কেনা হয়নি। এই যে দেখিয়ে দিচ্ছি মেড ইন বাংলাদেশ, এই সিম্পল টি শার্টগুলোর দামও হচ্ছে $25 করেছিল, এজন্য আর আমরা কিছুই কিনিনি, জাস্ট জ্যাকেট কেনা হয়েছে দুইটা আর এই ক্যাপটা কেনা হয়েছে সুজি থেকে। এরপরে আমরা চলে গিয়েছিলাম ম্যাকের লিপস্টিক কিনবো বলে। সো এখানে হচ্ছে জাস্ট ওদের কিছু প্রোডাক্ট ছিল যেগুলো ওদের সেল হয়নি, সো ওগুলোর উপরে $7 করে ওরা সেল দিয়েছিলো, বাট খুবই লিমিটেড ছিল। আবার যে কালারগুলো ভালো সেগুলো কিন্তু আবার $44 করেছিল। সো সেল সব কিছুর উপরে ছিল না, যেটার উপরে সেল ছিল আমার কালার পছন্দ হচ্ছিলো না। সো দ্যাট ওয়াজ অল ফর টুডে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব কথাস ব্লগ, আর নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে ফেসবুকে নক করতে পারেন অথবা ইনস্টাতে নক দিতে পারেন। থ্যাংক ইউ।